কেবল অপারেটর অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কোয়াবে 2022-24 মেয়াদের জন্য নবনির্বাচিত সভাপতি পদে এবিএম সাইফুল হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এছাড়া সিনিয়র সহসভাপতি নিজামুদ্দিন মাসুদ, সহসভাপতি রাশেদ মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশাসন মোহাম্মদ লুৎফুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক অর্থ কামরুল আলম শামীম সহ মোট 33 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গেল শনিবার দীর্ঘ 16 বছর পর কোয়াবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত নেতারা কেবল টিভি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার সহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘোষণা দেন। পরে নিউজ 24 টেলিভিশনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন প্রান্ত থেকে কেবল অপারেটর যারা